নামাজ পড়ি না, নামাজ জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আসলে আমি খুব করোনা মহামারীতে দেশে না যাই, তো এখানে নামাজ পড়তে এসে আমি অনেক আনন্দ ফিল করতেছি, অনেক উৎসাহিত। হ্যাঁ, আসলে আমরা ফ্রেন্ড সার্কেল আছি, তো আলহামদুলিল্লাহ ঈদটা অনেক সুন্দর এবং ভালো কাটছে। আলহামদুলিল্লাহ ভালো, বাড়ি যাওয়া হয় নাই লকডাউনের কারণে। স্বাস্থ্যবিধি মেনে ভালো লাগবে, অনেক মানুষ আছে, সবাইকে নিয়ে ঈদ পালন করতেছি। যেহেতু পরিবার আমার গ্রামে, আমি যেহেতু ঢাকায় রয়েছি, সকলকে দেখে খুব ভালো লাগতেছে। গাড়িগুলো বন্ধ থাকায় দেশে যাইতে পারি নাই। আমার বাড়ি সিলেটে, জাতীয় উৎসবে নামাজ পড়ছি, ভালোই লাগছে। I was very excited to perform my salat in here, and also I am very excited to be here to visit this masjid, this beautiful masjid. So alhamdulillah, I say all Muslims, good occasion. My name is Islam deenul fitra kama qala Allah ta'ala fitratu Allahi allati fatara an-nas 'alayha la tabdila li khalqillah dhalika deenul qayyim walakinna akthara an-nas la ya'lamun فأباح لنا الإسلام ما تقتضيه الفطرة السليمة والعقل القيم، وإن العيد والسرور مما يقتضيه الطبع السليم، فترع لنا العيد كما قال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله. You feel happy, and you say all Muslims in the world, happy Eid al-Fitr. Eid Mubarak. Yes, Eid Mubarak. আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাচ্চাদের নিয়ে ক্লাস আসলাম, গত বছর আসিনি বাচ্চাদের নিয়ে করোনার কারণে, এবার ফার্স্ট আসলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা আজকে ঈদ উল ফিতরের জামাত আদায় করলাম, এই নয়টার জামাতে আদায় করছি নামাজ, খুবই ভালো লাগছে। আর এখানে স্বাস্থ্যবিধি মেনে সবাই নামাজ পড়তেছে।
বাইতুল মোকাররমের নামাজ শেষ করে আমরা বের হচ্ছি। তো আমরা হচ্ছে নয়টার জামাতে অংশগ্রহণ করেছি। এখন 10টা বাজে, এখন আরেকটা জামাত হয়েছে। ঈদের নামাজ শেষ হলো। ঈদের নামাজ শেষে বাইতুল মোকাররম থেকে আমি জাহিদুল ইসলাম খন্দকার, মোবাইল জার্নালিস্ট।